তীব্র খরতাপে পুরছে পুড়ছে দেশ পরিস্থিতির ভয়াবহতায় সাত দিনের জন্য দেশের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী দুই তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে ঘন ঘন পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে সারাদেশে বয়ে চলা তীব্র প্রবাহের কারণে স্কুল কলেজ সাত দিনের জন্য ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঈদের ছুটি শেষে কাল থেকে নয় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আঠাশে এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ বিহারসহ বিভিন্ন রাজ্যে সৃষ্ট এ তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেড়ে চলছে তাপমাত্রা তীব্র গরমে হাঁসফাস সাধারণ মানুষের আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর যদি বেশিরভাগ জায়গায় থাকে বাংলাদেশে বেশিরভাগ জায়গায় আমার সেটা শুধু মৃদু না মাঝারিও না তীব্র হয়ে গেছে যদি বিয়াল্লিশে বেশি উঠে সেটাকে আমরা অতি তীব্র বলবো তখন সেটা আরও ডেঞ্জার পর্যায়ে চলে যাবে এখন আমি যদি দেখি যে সামনের দুই দিন তিন দিন মোটামুটি এই অবস্থা থাকতে পারে তারপরে একটা ওয়ার্নিং ইস্যু আমাকে করতে হয় গেল বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে এবার সেটি ছাড়িয়ে যাবে কিনা সে ব্যাপারে আগাম মন্তব্য করতে চায়নি আবহাওয়া অধিদপ্তর যদি বৃষ্টিপাত না হয় টেম্পারেচার একচল্লিশ পাঁচ আপনাদের হয়তো বিকালে বিয়াল্লিশের কাছে যাবে না অথবা একচল্লিশ দশমিক সাত একচল্লিশ আট এরকম আসতে পারে তারপর পরের দিন যদি বৃষ্টিপাত না হয় বিয়াল্লিশ হতে পারে আরও যদি দু তিন দিন বৃষ্টিপাত না হয় তেতাল্লিশের কাছাকাছি যেতে পারে কিন্তু তেতাল্লিশ পর্যন্ত গিয়ে একটা লিমিট থাকে দেশজুড়ে টানা দাবদাহে বিপর্যস্ত জনজীবন খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা ছোট বড় সবার গরম অতিষ্ঠ হয়ে গেছে কোনোভাবে আমরা বেরোতে পারছে না নিশ্চয় বন্ধ হয়ে যাচ্ছে একেবারে শ্বাস হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেতে খাওয়া মানুষ জীবিকার তাগিদে তীব্র রোধে কাজ করতে হচ্ছে তাদের তৃষ্ণা মেটাতে ভিড় জমিয়েছেন শরবতের দোকানে গরমে মানসি উই করতে পারতেছে না ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে ধরেন যে বসে থাকা নাকছে হ্যাঁ প্রচন্ড রোদের কারণে পরাগ রেণু ঝরে পড়েছে বোরো ধানের ঝলসে যাচ্ছে গাছ একদিকে গরম অন্যদিকে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা না থাকায় খুব দ্রুত তাপমাত্রা কমছে না বলে সতর্ক করছে আবহাওয়া অধিদপ্তর हसन महमूद देश टी भी ढाका